হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকের এই ভিডিও ক্লাসে শুধুমাত্র ভারতের ইতিহাস থেকে বাছাই করা পাঁচশোটি প্রশ্ন উত্তর রাখা হয়েছে বাছাই করা কোথা থেকে বাছাই করেছি আমরা বিগত দশ বছরে অর্থাৎ বিগত এক দশকে ভারতবর্ষের বিভিন্ন চাকরির পরীক্ষাতে ইতিহাস থেকে যেই প্রশ্নগুলো বারবার করে এসেছে সেই সমস্ত প্রশ্ন এবং সেই অধ্যায়গুলো বা সেই চ্যাপ্টারগুলো বা সেই পর্বগুলো ইতিহাস থেকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করেছি এবং সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো কিন্তু সাজিয়েছি এই সেরে তোমরা পেয়ে যাবে বাছাই করা পাঁচশোটি প্রশ্নপত্র তার সূচিপত্রটা প্রথমে প্রকাশ করছি সূচিপত্রের মধ্যে অর্থাৎ যেই সমস্ত সাবজেক্ট বা টপিক থেকে আজকে এই প্রশ্নগুলো রাখা হয়েছে যে প্রশ্নগুলো বারবার করে বিগত পরীক্ষাতে এসছে বিগত দশ বছরের বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসছে যেমন ডাব্লু বিসিএস পিএসসি এসএসসি আপার প্রাইমারি টেট এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রত্যেক ডাব্লু প্রত্যেকটি পরীক্ষার থেকে বাছাই করা সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইতিহাসের শুধুমাত্র ভারতের ইতিহাসের সেগুলো রাখা হয়েছে যেমন ভারতের স্বাধীনতা আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের পর্ব গান্ধী যুগ মুঘল যুগ সুলতানি যুগ মৌর্য এবং গুপ্ত যুগ মধ্যযুগ প্রাচীন যুগ এই প্রত্যেকটি পার্ট এই প্রত্যেকটি পর্ব এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়েছে যেই প্রশ্নপত্রগুলো বিগত দশ বছরে ভারতবর্ষের বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে সবার প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে আজকে সেই প্রশ্নটা একটু দেখো সেই প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি এই যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে পাঁচশোটি প্রশ্নের কথা এখনই বললাম এই পাঁচশোটি প্রশ্নের কিন্তু একটি পিডিএফও রেডি করা হয়েছে সেই পিডিএফটা তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং পিডিএফ ডাউনলোড করার পর যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে সেখানে একটি অফিসিয়াল আর এম এডুকেশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি ডাউনলোড করতে তোমাদের কোনো সমস্যা হয় ডাউনলোড লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যারা ডাউনলোড করতে অসুবিধায় পড়বে বা যাদের ডাউনলোড করতে সমস্যা হতে পারে তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি সবার প্রথমে রয়েছে কে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রোটাগনিস্ট ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রোটাগনিস্ট অর্থাৎ মুখ্য চরিত্র কে ছিলেন আর কি সেখানে কোন আইন কালা আইন নামে পরিচিত কালা আইন রাউলাট অ্যাক্ট আবারও বলছি সেই সমস্ত প্রশ্নগুলোকে এখানে জায়গা করে দেওয়া হয়েছে বিগত দশ বছর যে প্রশ্নগুলো বারংবার রিপিট হয়েছে এবং সেই চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকেও বাছাই করা প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু এই সেটটি বানানো হয়েছে অর্থাৎ এই যে পাঁচশোটা প্রশ্ন এই পাঁচশোটা সব সবথেকে বেশি বাছাই করা প্রশ্ন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন সঠিক উত্তর হবে গুরু সদয় দত্ত তোমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা লাইন করে দেওয়া হয়েছে প্রথমে ওপর থেকে নিচ দিয়ে দিকে আসছে তারপরে আবার ডান দিকে মাঝখানে রয়েছে বা শীর্ষের দিকে রয়েছে তো যাতে তোমাদের যারা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবে তাদের জন্য যাতে খরচটা কম হয় সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যে তিনটা করে লাইন করে দেওয়া হয়েছে বলছে আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ বাংলার ঘরে যত ভাই বোন হোক এক হোক হে ভগবান এটা কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাওলা টাইন সালে পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এবং যার জন্য পরবর্তীকালে বিভিন্ন রকমের আন্দোলন হয়েছিল তারপর ওয়ালাবেগের হত্যাকাণ্ডের মতো একটা নৃশংস ঘটনা ঘটেছিল একটা অমানবিক ঘটনা ঘটেছিল যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাই উপাধি ত্যাগ করেন এবং পরবর্তীকালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তো বিভিন্ন ঘটনাগুলো কিন্তু পরবর্তীকালে যোগ করা হয়েছে এবং বিশেষ করে একটা কথা বলে রাখি তোমরা যে যেই সমস্ত পরীক্ষার জন্যে প্রিপারেশন নিচ্ছ যেখানে জিকে বা ভারতের ইতিহাসের পার্টটা থাকবে ইন্ডিয়ান হিস্টরি বা জি কে পার্টটা যেটা রয়েছে সেই জায়গার জন্য কিন্তু বলে দিচ্ছি ভারতের স্বাধীনতা সংগ্রামের যে পার্টটা রয়েছে অর্থাৎ সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা পাওয়া পর্যন্ত যে সময়কালের যে ঘটনাগুলো আন্দোলনগুলো বিভিন্ন আইনগুলো বিভিন্ন সংবাদপত্র প্রত্যেকটা পার্ট এই ডিউরিং দিস পিরিয়ড এই যে এক প্রায় একশো বছরের যে ঘটনাগুলো রয়েছে সবগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং যে কোনো চাকরি পরীক্ষাতে জি এবং ভারতের ইতিহাস পার্টে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় হ্যাঁ গত দশ বছরের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তেমনটাই বলে বলেছে কাকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরজি ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং যার একটি মূর্তিও রয়েছে আমাদের ভারতবর্ষে সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য একটি মূর্তি এই কারণে বললাম কারণ একটি প্রসিদ্ধ মূর্তি রয়েছে যেটা গোটা জগৎ বিখ্যাত এবং পৃথিবীর সর্বোচ্চ একটি মূর্তি যেটা স্ট্যাচু অফ ইউনিটি নামে প্রসিদ্ধ রয়েছে সেই একটি মূর্তি বললাম এবং তার তো অনেক মূর্তি রয়েছে আমি এই প্রসিদ্ধ মূর্তিটা উল্লেখ করতে গিয়ে একটি মূর্তি বলেছি তো বলছে সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন ভারতের সাংবিধানিক সংস্কারের জন্যে তারপরে বলা হয়েছে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে দেওয়া হচ্ছে সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস ওকে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে কাকে বলা হয় মাদাম কামা শেরে পাঞ্জাব কাকে বলা হতো লালা লাজপত রায় ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন ভগৎ সিং সাইমান কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন এই যে সাইমান গো ব্যাক সাইমান কমিশন ভারতে আসার পরই তাকে সাইমান গো ব্যাক বলে তাকে কালো পতাকা দেখানো হয়েছিল তাকে ধিক্কার জানানো হয়েছিল কেন তার কারণ হচ্ছে এই কমিশন কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি সেই কারণে এবং এগুলো এমন কিছু ঘটনা ছিল এমন কিছু শর্ত এখানে ছিল যেগুলো ভারতীয়দের জন্য ক্ষতিকারক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর গদর পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন লালা হার্দায়াল উনিশশো উনিশ সালের আইন কি নামে পরিচিত ছিল মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট তারপর হচ্ছে দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে যে ধনী তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক তিনি কে ভগৎ সিং খুদাই খিদমতগার কাকে বলা হতো বা আইন নেতা কে ছিল খান আব্দুল গফ্ফর খান তারপর বলছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশদের প্রধানমন্ত্রী কে ছিলেন এটলি কে বলেছিলেন আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাবে গোপালকৃষ্ণ গোখলে নেহরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেন তেজ বাহাদুর সাপরু ওয়াভেল পরিকল্পনা পুরনো ফলশ্রুতি কী ছিল সিমলা কনফারেন্স আহ্বান ভারত ভাগ ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবাদের আত্মসমর্পণ ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন সৈফুদ্দিন কিচলু এরপর চলা আসি স্ট্যাফোর্ড ক্রিপস কোন পার্টির সদস্য ছিলেন লেবার পার্টির সদস্য ছিলেন ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা দেখো মাদাম কামা ছিল এখানে মাদাম কামার পুরো আমরা দিয়েছি ভিকাজি রুস্তাম কামা ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপর অ্যালান অক্টোভিয়ান হিউম এরকম প্রত্যেকের সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো কিন্তু রয়েছে বিশেষ করে যে কংগ্রেস পিরিয়ডটা অর্থাৎ আঠেরোশো পঁচাশি থেকে আঠেরোশো পঁচাশিতে যে জাতীয় কংগ্রেসটা প্রতিষ্ঠা হয়েছিল বোম্বেতে সেই সময়কার পর থেকে যে আরও বিভিন্ন রকম রাজনৈতিক পরিবর্তন ভারতবর্ষের মধ্যে দেখা যায় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে পূর্ণ মানবতাবাদের সঙ্গে জড়িত ছিলেন কে মানবেন্দ্রনাথ রায় তারপর লেট আ ফ্লাওয়ারস ফ্লাওয়ার্স ব্লু মুক্তিটিকার মাও সেতুং নাগাল্যান্ডের প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন রানী গুইডলিউ রাসবিহারী বোস প্রথমে কোথাকার ছিলেন দেরাদুন গণপতি উৎসবের উদ্বোধন কে করেছিলেন তিলক মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেছিলেন সালিমুল্লাহ কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা গেছে গত দশ বছরে মুসলিম লীগ এবং ভারতের জাতীয় কংগ্রেস কারণ এই দুটো পার্টি দুটো ভিন্নভাবে কাজ করলো তাদের উদ্দেশ্য একই ছিল যে ভারতবর্ষকে ব্রিটিশদের যে দাসত্ব রয়েছে সেখান থেকে মুক্ত করা পরবর্তীতে তাদের মধ্যে মতভেদ এবং তারপর আরও অনেক ঘটনায় ঘটেছে অপ্রিয় ঘটনা ঘটেছে সেগুলো রয়েছে আজকের প্রশ্নগুলোর মধ্যে সেগুলো পাবে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার কবে যোগদান করেছিল উনিশশো ছেচল্লিশে উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম লীগের প্রতিনিধিত্ব কে করেছিলেন সৌকাত আলী স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন মোহাম্মদ আলী দেখো যে সৌকাত আলী মোহাম্মদ আলী যে আলী ভাতৃরা বা ভাতৃদয় এরাই কিন্তু ওই মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং তারপর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই দায়িত্ব গ্রহণ করেছিলেন তারপর সেখানে আবুল কালাম আজাদও সেখানে যুক্ত হয়েছিলেন খিলাফত আন্দোলনের সময় তারা যুক্ত হন এই শৌকত আলী মোহাম্মদ আলী এরাও খিলাফত আন্দোলনের সময় যুক্ত হন যখন তুরস্কের খলিফার সমস্ত ক্ষমতাকে খর্ব করে দেওয়া হয় ব্রিটিশ ইন্ডিয়াতে তখন খিলাফত আন্দোলন হয় এগুলো পার্টও কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে উনিশশো সালে উনিশশো সালে যে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব বা মুসলমানদের জন্য একটি আলাদা জাতি রয়েছে তাদের জন্য আলাদা দেশ সেটা কোন অধিবেশন হয়েছিল লাহোর অধিবেশনে এরপর চলে আসবো উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় মুসলিম লীগের আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত সালে এবং কোথায় মুসলিমরা পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো সালে লাহোরে হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল মিন্টো রিফর্মস ব্যবস্থা বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় লাহোরে এরপর চলে আসবো কোন দিনকে মুসলিমের খুবই গুরুত্বপূর্ণ যদিও প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছেন ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালকে পাকিস্তানের ধারণা প্রথম কে দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল ওকে তারপর রয়েছে স্পিরিট অফ ইসলাম কে লিখেছিলেন সৈয়দ আমির আলী কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ধান্দ কেশব কার্ভে তারপর রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিক প্রতিষ্ঠানের কে প্রতিষ্ঠা করেছেন ডক্টর জাকির হোসেন তারপর ইনভার্টারের মধ্যে আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি এই অপরাধী অপরাধী এই কথাটা কে বলেছিলেন শ্রী অরবিন্দ উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেল বুকৃধিকার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তো এই সমস্ত কিন্তু সমস্তটাই রয়েছে এখানে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম তারপর তোমরা যদি সেই পিডিএফটা নিয়ে নাও পিডিএফ এরকম তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা পেজে এই প্রশ্নগুলোকে আলাদা আলাদা করা হয়েছে সেখানে যেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা বললাম এই প্রশ্নগুলো আবারও বলছি যারা ডাব্লিউপি দেবে যারা ডাব্লিউ বিসিএস দেবে যারা পিটি দেবে যারা এসএসসি দেবে এস দেবে পিএসসি দেবে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট এই পিডিএফটি ইম্পর্টেন্ট পিটি বলতে এখানে যে ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষা হওয়ার কথা আছে এসএসসি এসএলএসটি যেহেতু এনসিটি নতুন নিয়মের কথা এখনও জানায়নি তাহলে যদি পিটি হয় তাহলে সেখানে হিস্ট্রি পার্টটা রয়েছে তাছাড়াও যারা আপার প্রাইমারিতে যারা এসএসটি নেবে অর্থাৎ সোশ্যাল স্টাডিজ নেবে সেখানে কিন্তু হিস্ট্রি পার্টটা অবশ্যই পড়তে হবে খুব ভালো করে অর্থাৎ এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট তোমরা এখানে পাঁচশোটা প্রশ্ন পেয়ে যাচ্ছ তোমরা এখানে যদি প্রত্যেকটা পেজ এভাবে নিয়ে যাও প্রত্যেকটা পেজের এখানে প্রশ্নগুলো রয়েছে যেহেতু ভিডিওর টাইমিংটা একটা বড় ফ্যাক্টর সেই কারণে এখানে পাঁচশোটা প্রশ্ন আলোচনা করা একবারে সম্ভব নয় সে কারণে পঞ্চাশটা প্রশ্ন আমি আলোচনা করলাম তোমরা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে নিচে ডিসক্রিপশানে কিন্তু সেই লিঙ্ক রয়েছে এবং সেখান থেকে তোমরা সেই পিডিএফটা অনায়াসেই ডাউনলোড করে নিতে পারো তারপরে যদি ডাউনলোড করতে কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ তো আমি বললামই নিচে দেওয়াও রয়েছে এরকম পাঁচশো একটা প্রশ্ন তোমাদের এখানে রয়েছে শেষ প্রশ্ন পাঁচশো এক নম্বর এটা রয়েছে ওকে তো